ইউএস এর ফ্যামিলি ইমিগ্রেশনের জন্য আপনারা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন আপনাদের জন্য একটা সুখবর হচ্ছে ইউএস এমবেসি ঢাকা বা ইউএস এর স্টেট ডিপার্টমেন্ট ডিক্লেয়ার দিয়েছে যে এই 2022 এর মধ্যে সকল ব্যাকলগ অর্থাৎ বিভিন্ন কারণে যত ব্যাকলগ তৈরি হচ্ছে টোটাল ব্যাকলগটা রিডিউস করবে এই বছরই এবং 2023 থেকে তারা নতুন করে সকল এমবেসি কার্যক্রম শুরু করবে এবং রেগুলার তাদের যেই অপারেশন অর্থাৎ করোনার পূর্ববর্তী সময়ে যেই প্রক্রিয়াতে তারা ভিসার ইন্টারভিউ নিত সেই অবস্থানে ফিরে যাবে তো চলুন আমরা দেখি ইউএস এর ফ্যামিলি ইমিগ্রেশন রিলেটেড কি নতুন আপডেট আছে আর কবে নাগাদ আপনাদের ভিসাটা প্রসেস হবে তার আগে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সাথে আছি আমি সেম আমিনুল বাহার আমাদের এই চ্যানেলে ইউএসএ কানাডা সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট পড়াশোনা ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশান আছে আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন আর তারপরেও একান্ত কারো কোনো ব্যক্তিগত পরামর্শ বা সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন এনিওয়েজ চলে আসি আজকের মূল আলোচনায় আপনারা জেনে খুশি হবেন যে ইউএস এর ফ্যামিলি ইমিগ্রেশন রিলেটেড একটা গ্রেট আপডেট আছে ইউএস এর স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে তারা ওয়ার্ল্ডওয়াইড তাদের ভিসা অপারেশনসের একটা আপডেট দিয়েছে যেখানে তারা প্রথমেই জানিয়েছে যে তারা এই করোনা পূর্ববর্তী সময়ে তাদের প্রত্যেকটা এমবেসিকে নিয়ে যেতে চায় তাদের যেই ওয়েট টাইমটা আছে এখন ভিসার ইন্টারভিউর জন্য যেই ওয়েট টাইমটা কমিয়ে আনতে চায় অর্থাৎ এই বছরের মধ্যেই তারা এই ওয়েট টাইমটা অনেক কমিয়ে আনবে এবং ওই করোনার আগের সময়ে যেই সময় ছিল অর্থাৎ এর আগে আপনারা জানলেন যে আপনার ডকুমেন্টারি কোয়ালিফাইড হলেই এরপরে অল্প সময়ের মধ্যেই আপনারা ইন্টারভিউ ডেট পেয়ে যেতেন কিন্তু এখন কিন্তু আপনারা 2019 যারা ডকুমেন্টারি কোয়ালিফাইড হয়ে রেখেছে এখন তারা ইন্টারভিউ ডেট পাচ্ছে তো এই যে হিউজ লং গ্যাপ এই গ্যাপটা থাকবে না তাদের যেই নর্মাল প্রসিডিউর সেই নর্মালি চলে যাবে আর এইটা নর্মাল করার জন্য তারা অলরেডি সকল এমবেসিতে তাদের স্টাফটাকে ডাবল করেছে তো এছাড়াও তারা বিভিন্ন যে কি কারণে তাদের এই ব্যাকলগটা হয়েছে রিসেন্টলি তাদের কি সাকসেস হিস্টোরি বা কি পরিমাণ ভিসা দিচ্ছে স্টুডেন্ট ভিসা ইমিগ্রেশন ভিসা প্রত্যেকটা জায়গায় তারা জুলাইয়ের পর থেকে অনেক কিন্তু অগ্রগতি হয়েছে অনেক আগাচ্ছে অনেক বেশি বেশি পরিমাণে তারা ইন্টারভিউ নিচ্ছে এবং এই ধারাটাকে এই নেক্সট 2 মান্থ তারা আরও অনেক বেশি করবে এবং বেশি করে কমপ্লিটলি টোটাল এই ব্যাকলগটাকে তারা রিডিউস করে ফেলবে এবং 2023 প্রথম থেকেই তারা নর্মাল একটা সিচুয়েশনে ফিরে যাবে তো এইটা অবশ্যই যারা দীর্ঘদিন ধরে ইন্টারভিউর জন্য ওয়েট করছেন তাদের জন্য একটা সুখবর তারা সবাই নড়ে চড়ে বসেন খুব শীঘ্রই আপনারা কি করবেন আপনাদের ইন্টারভিউ লেটার পাবেন অলরেডি আমাদের পরিচিত অনেকেই ইন্টারভিউ লেটার পেতে শুরু করেছে তো এই ধারাবাহিকতাটা খুব রিসেন্টলি আরও অনেক বেড়ে যাবে যেহেতু তাদের অলরেডি টার্গেট আছে যে এই বছরের মধ্যে তারা এই টোটাল ব্যাকলগটা শেষ করবে সুতরাং আপনারা আপনাদের ইমেইলগুলো একটু ভালো করে খেয়াল করবেন সেখানে কন্টিনিউয়াস আপনাদের ইন্টারভিউ লেটার আসতে থাকবে তাছাড়া আপনারা জানেন যে প্রেসিডেন্ট বাইডেনের অ্যাডভাইজারি কমিটি যেই রিকমেন্ডেশনটা করেছে সেখানেও ব্যাকলগটা খুব দ্রুত রিডিউস করার কথা বলা হয়েছে অ্যাট দ্য সেম টাইম যাদের ভিসার জন্য অ্যাপ্লিকেশন করা হয়েছে বা নতুন করে যারা ইমিগ্রেশন ভিসার পিটিশন ফাইল করবে তারা যখনই ওই I-130টা অ্যাপ্রুভ হয়ে যাবে তারপর থেকে তারা যাতে ইউএসএতে প্রবেশ করতে পারে ফ্যামিলি রিউনিফিকেশনটা যাতে হয় দীর্ঘদিন ফ্যামিলির যেই গ্যাপটা এই গ্যাপটা যাতে কমে আসে এটার জন্য রিকমেন্ডেশন করা আছে সেইটা যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে I-130 অ্যাপ্রুভ হওয়ার পরেই আপনারা সবাই ইউএসএতে যেতে পারবেন ওখানে জব করতে পারবেন এরপরে দেখা যায় যে আপনার এই ভিসাটা কারেন্ট হওয়ার পরে বা পিডিটা কারেন্ট হওয়ার পরে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু এই টাইমটা আপনাদের যার যার নিজের দেশে থাকতে হবে না আপনারা ইউএসএতে গিয়ে ফ্যামিলির সাথে আসলে কানেক্ট হতে পারবেন অ্যাট দ্য সেম টাইম ওইখানে জব করতে পারবেন স্বাভাবিক একটা লাইফ লিড করতে পারবেন এই প্রস্তাবটা অলরেডি প্রেসিডেন্ট বাইডেনের বিবেচনায় আছে আমরা আশা করছি যে এই যে মিড টার্ম যেই ইলেকশনটা এই ইলেকশনটার জন্য ওয়েট করছে এই ইলেকশনটা হয়ে গেলেই তারপর বাইডেন এই প্রস্তাবটা আসলে এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে এটাকে পাস করে দিবে যদিও এরপরে রিপাবলিকান পার্টির বিভিন্ন চ্যালেঞ্জ করতে পারে সেটা বিভিন্ন কোর্ট হয়ে তারপর ফাইনালি এই প্রেসিডেন্টের ক্ষমতা বলে এটা
এক্সিকিউট হতে পারে তাই আপনারা যারা এখনো I-130 পিটিশন ফাইল করেন নাই তারা খুব দ্রুত I-130 পিটিশন ফাইল করে ফেলতে পারেন এমনও হতে পারে যে এটা এরকম আসবে যে যারা অলরেডি পিটিশন ফাইল করেছেন তাদের জন্য একটা রুলস হতে পারে যারা নতুন করে পিটিশন ফাইল করবে তাদের জন্য আরেকটা রুলস হতে পারে তাই আপনারা যারা পিটিশন ফাইল করেন নাই তারা দ্রুত আপনাদের পিটিশনটা ফাইল করে ফেলতে পারেন আর যারা অলরেডি পিটিশন ফাইল করেছেন তাদের জন্য অবশ্যই শীঘ্রই একটা সুখবর আসছে এরপরও B3 ভিসা নিয়ে যে কোনো সময় একটা আপডেট আসতে পারে আপনারা জানেন যে B3 ভিসাটা যদি অ্যাপ্রুভ হয় তাহলে কি হবে যাদের পিটিশন ফাইল করা আছে তারা একটা টেম্পোরারি ভিসা নিয়ে যাওয়া আসাটা করতে পারবে যেমন আপনারা এখন দেখেন যে আপনাদের অনেকের পিটিশন ফাইল করা আছে কিন্তু আপনারা ভিজিট ভিসার জন্য আবেদন করেও পান না যেটার কারণে তারা স্পন্সরটা আপনার রিলেটিভ যদি ইউএস এর স্টেট ডিপার্টমেন্টের এই রিপোর্ট অনুযায়ী এই অক্টোবরে তারা 25% এই ব্যাকলগ রিডিউস করে ফেলেছে আর 75% যেই ব্যাকলগ আছে এটাও এই দুই মাসের মধ্যে তারা রিডিউস করে ফেলবে এর মধ্যে হিউজ স্টুডেন্ট ভিসাও কিন্তু দিয়েছে ওয়ার্ল্ড ওয়াইড 1,80,000 স্টুডেন্ট ভিসা দিয়েছে এই রিসেন্ট টাইমের মধ্যে অর্থাৎ জুলাই থেকে এই অক্টোবর পর্যন্ত অ্যাট দ্য সেম টাইম বিভিন্ন ওয়ার্ক পারমিট ভিসাও তারা ইস্যু করেছে এবং ভিজিট ভিসাও বিভিন্ন দেশে যে ধরনের ব্যাকলগ আছে এই ব্যাকলগটাও তারা রিডিউস করার একটা পরিকল্পনা হাতে নিয়েছে তো আমরা আশা করছি ইউএস এমবেসি ঢাকা এই সকল ইফেক্ট খুব রিসেন্টলি পড়বে এবং ইউএস এমবেসি ঢাকা আরও দ্রুত ইন্টারভিউ ডেট দিতে থাকবে তো আজকের মতো এখানেই শেষ করছি আশা করি এই ভিডিও থেকে আপনারা ইউএস এর ফ্যামিলি ইমিগ্রেশন ভিসা রিলেটেড লেটেস্ট কিছু আপডেট ইনফরমেশন পেয়েছেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ